পেশায় কুটুয়ারি করে, তাহলে 5 মিনিট করে রাখলেই হয়ে যাবে, হয়ে যায়। কড়াইতে একটু টাইম লাগে। তো প্রিয় বন্ধুরা, আমার মা কেমনভাবে চিকেন রান্না করে আজকের ভিডিওতে সেটাই দেখাতে চলেছি। আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, একদম স্কিপ করবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন। পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হবে। প্রথমে তেল দিলাম, তেজপাতা লাগাম, জিরে ফুটন দিলাম, দারচিনি দিলাম, এলাচ পাতা দিলাম, নুনটা দিলে পেঁয়াজটা গলে যেতে দিই, মানে নুন দিলে তাদের গলে যাবে, তো পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায়। এবার পেস্ট করা মশলাটা পুরো দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? মশলা খায় আন্দাজ মতন মশলা মশলাটা কষে নিলাম, স্লাইড একটু জল দিয়ে দেবো, তাহলে ভালোটা ভালো করে মশলাটা কষা হবে, খাতা বন্ধ আসবে না। এবার মশলাটা কষা হয়ে গেছে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। মাংস মাছ হোক যে কোনো সবজি রান্ধতে গেলে কষে নিলে টেস্টটা ভালো হয়, মশলাটা ভালো করে করতে হয়, জিনিসটা ভালো করে পরিষ্কার করে রেখে পরিমাণ মতন জল দিতে হয়। জলটা দিয়ে
কতক্ষণ রাখতে হবে? দশ মিনিট একটু কমই রাখতে হবে। যদি কেউ প্রেশার কুকারে করে তাহলে পাঁচ মিনিট করে রাখলেই হয়ে যাবে। হয়ে যায়, কড়াইতে একটু টাইম লাগে, প্রেশার কুকার হাতে নিয়ে হয়ে যাবে। খাসির মাংস করলে আপনি এরকম কষে বারো মিনিট প্রেশার কুকারে দিয়ে কাজ কমিয়ে বারো মিনিট চার পাঁচটা সিটি ফেলে আঁচ কমিয়ে বারো মিনিট রেখে দেবেন। তারপরে গ্যাস বন্ধ করে ঠান্ডা হলে খুলবেন, মাংস পুরো গলে যাবে সুন্দর। হয়ে গেছে, দেখুন দেখুন সুন্দর কালার হয়েছে।